গুড মর্নিং বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই জেনে গেছো, হ্যাঁ, আজ তোমাদের নিয়ে যাব বালাসোরের বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে। চলো দেখা যাক সেখানে কি আছে। ধৌলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে সকাল 9:15 ছাড়ে, বালাসোর পৌঁছায় দুপুর 12:44। আবার ফেরার সময় বালাসোর থেকে ধৌলি এক্সপ্রেস ছাড়ে 3:15। এটা শালিমার পৌঁছায় সন্ধে 7:30। ঘড়ির কাঁটা এখন 1:21। আমাদের ট্রেনটা 30 মিনিট লেট ছিল। বন্ধুরা, আমরা তো পৌঁছে গেলাম বালাসোরে। আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল, কিন্তু ওয়েদারের অবস্থা যা খারাপ, পঞ্চলিঙ্গেশ্বরে কীভাবে পৌঁছবো দেখা যাক কী উপায় আছে। তবে সবটা তোমাদেরকে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো। স্টেশনের বাইরে এসে তোমরা প্রাইভেট অটো পেয়ে যাবে, ভাড়া নেবে 700 টাকা। তবে বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্যে সরাসরি কোনো গাড়ি কিন্তু নেই, সবটাই বুকিং করে যেতে হয়। আমি আগে থেকেই শকুন্তলা নিবাসের গাড়ি এবং রুম বুক করে রেখেছিলাম, তাই গাড়ি আমাদের জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। পঞ্চলিঙ্গেশ্বর বাবা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যায়, কত ভাড়া? দুজন আছি, হ্যাঁ হ্যাঁ, 700 টাকা। দেখলে বন্ধুরা, এখান থেকে ভাড়া কিন্তু 700 টাকা। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছতে মোটামুটি সময় লাগে 40 মিনিট। এই সময়টা তুমি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে। এই সফরটাতে আমার সঙ্গে আছে আকাশ ভাই, আকাশ আর আমাদের আর একজন সঙ্গী, আমাদের ধুম ভাই। জয় জগন্নাথ। তো আমরা পুরোটাই তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেবো, এখানে থাকা, এখানকার হোটেল, মন্দির দর্শন সব কিছু আজকে তোমাদের জন্য থাকছে। দূরে দেখতে পাচ্ছ সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে নীলগিরি পর্বতমালা। এই রাস্তাটাতে তোমরা বোর হবে না, মনে হবে না কখন রাস্তাটা শেষ হবে, বরং এটা মনে হবে কেন রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বন্ধুরা, আজ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন যে পাহাড়টি দেখছো এটার নাম উদয়গিরি। আমরা পুরীতে গিয়ে যে উদয়গিরি খণ্ডগিরি দেখেছি এটা কিন্তু সেটা নয়, এটা বালাসোরের উদয়গিরি পাহাড়। আর যে পাহাড়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে সেই পাহাড়টার নাম কিন্তু দেবগিরি। এখান থেকে শুরু হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তা। এটা হচ্ছে পার্কিং প্লেস। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো
তাহলে কিন্তু এখানে গাড়ি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। পর্যন্ত একটা চড়াই ছিল, এখান থেকে শুরু হয়েছে ফার্স্ট সিঁড়িটা, এরপরে আমরা উপরে যাব 311 সিঁড়ি অতিক্রম করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করব। চলো যাওয়া যাক। বন্ধুরা, হেঁটে উঠতে যদি কষ্ট হয়, তোমরা যদি হাঁপিয়ে যাও, কর্তৃপক্ষ এখানে রেস্ট রুম একটা বানিয়ে রেখেছে। কষ্ট হওয়ার পরে এখানে এসে তোমরা একটু রেস্ট নেবে, তারপরে আবার পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। প্রত্যেকটা সিঁড়ি যেখান থেকে আমি উঠে আসলাম সবকটাই কিন্তু খাড়াই সিঁড়ি স্টার্ট হয়েছে এখন এখান থেকে। তো কিছু পেতে গেলে কষ্ট কিন্তু করতেই হবে, ঈশ্বরের দর্শন অত সহজে মেলে না। জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর। উড়িষ্যার বালাসোরে দেবগিরি পাহাড়ে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই পর্বতে একটি কুণ্ড আছে যেখানে সবসময় জলধারা বইতে থাকে। সেই কুণ্ডের মধ্যেই রয়েছেন বাবা পঞ্চলিঙ্গেশ্বর, যাকে দেখা যায় না, হাত দিয়ে অনুভব করতে হয়। 5টি শিবলিঙ্গকে অবিরত ঝর্ণার ধারায় স্নান করাচ্ছেন স্রোতস্বিনী মা গঙ্গা। নীলগিরি পর্বতের একটি অংশ দেবগিরি পাহাড়। কথিত আছে বানাসুরের পরে নাকি মা সীতাদেবী এই শিবলিঙ্গের পূজা করেছিলেন। তারপর দ্বাপর যুগে জরাসন্ধ নামে এক রাক্ষস ছিল, সেই রাক্ষস এখানে এসে শিব পূজা করেছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে মগধ রাজ্য তৈরি হয়েছিল। তখনকার রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচরণ, তার স্ত্রী রানী অন্নপূর্ণা দেবী। একদিন রাতে স্বপ্নাদেশ পান বাবা মহেশ্বর, আদেশ দিচ্ছেন নীলগিরি পর্বতের আহুতি উপত্যকার পূর্ব দিকে যেখানে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে সেখানে 5টি শিবলিঙ্গ রয়েছে, অতি শীঘ্র সেই শিবলিঙ্গের পূজার আয়োজন করো। পরের দিন সকালে রানী অন্নপূর্ণার মুখে সব কথা শুনে রাজা লোক লস্কর নিয়ে ছুটলেন আহুতি উপত্যকায়। খুঁজে পেলেন সেই ঝর্ণা এবং দেখা পেলেন সেই পঞ্চলিঙ্গেশ্বরের। তখন সকলে একসঙ্গে ধ্বনি দিয়ে ওঠেন জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বরের জয়। সেই দিন থেকেই এই জায়গার নাম হয়ে যায় পঞ্চলিঙ্গেশ্বর। রাজা এই পঞ্চলিঙ্গের নিত্য পূজার জন্য পুরোহিত হিসাবে নিযুক্ত করেন বাসুদেবপুরের বিহারী কর মহাশয়কে। সেই থেকেই বংশ পরম্পরায় এনারাই বাবা পঞ্চলিঙ্গেশ্বরের পূজা করে আসছেন।
তোমরা একটু খেয়াল করো, আমার ডান হাতটা যে পজিশনে আছে, যেখানে আছে ঠিক সেখানেই একটা কুণ্ড আছে। সেই কুণ্ডের মধ্যেই আছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের পাঁচটি শিবলিঙ্গ, যেমনটি ছবিতে দেখা যাচ্ছে। বর্ষার সময় জলের গতি অত্যন্ত বেশি থাকে, তাই সাবধানে কিন্তু সবাইকে নামতে হয়। আমরা এখানে যে এসেছি, ঠাকুর মশাই এত সুন্দর সহযোগিতা করলেন, আজ যে দেখছো আমাকে, আমি খুব সুন্দরভাবে পঞ্চলিঙ্গেশ্বরের পুজো দিলাম আজকে, সেটা আমার পরম সৌভাগ্য এবং সেটা এই ঠাকুর মশাইয়ের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। আমি জেনে নেব আজকে এই পঞ্চলিঙ্গেশ্বরের আদি ইতিহাস। ঠাকুর মশাই, আমার দর্শক বন্ধুদের এবং সবাইকে আমি জানাতে চাই এই পঞ্চলিঙ্গেশ্বরের আদি ইতিহাস। অপর যুগে জরাসন্ধ রাক্ষস ছিল, জরাসন্ধ রাক্ষস এখন পূজা পাঠ করেছে। বিহার, উড়িষ্যা, কলকাতা মিশে মগধ রাজা ছিল জরাসন্ধ রাক্ষস। তারপরে কলিযুগরে নীলগির রাজাকে কলিযুগরে স্বপ্নাদেশ হল কৃষ্ণচন্দ্র মর্তরাজ মহারাজ কে নাম। সে রাজা এখন শিকার জন্য এসেছিল, মানুষ রূপ ধরে একজন বুধ ব্যক্তি তাকে দেখা। যেরকম শিবর নাম পঞ্চানন, এই দিকে দেবগির পাহাড়, সে পাহাড়ের নাম হল দেবগির পাহাড়, দেবগিরি পাহাড় দেব মানক স্থান। এখন সেই পঞ্চলিঙ্গ এখানে উঠেছে, সেই পঞ্চলিঙ্গেশ্বর সেই ব্যক্তিক, সেই বৃদ্ধ মানুষজন রাজাকে বলে ঘটনা দিয়েছিল। প্রাকৃতিক দেখা দেখি সামনে সেই বলে ওই জন্য কাছে পূজাটা আরম্ভ হয়েছে, প্রায় 400 বছর পরে পূজা আরম্ভ হয়েছে। কিন্তু তৃতীয় যুগে বনবাস ছিল, যত রামচন্দ্র মহাপুর সীতা ছিল, সীতা মা এখান পূজা পাঠ করেছিল তৃতীয় যুগে। সীতা যুগে সীতা মা এখানে এসে পূজা পাঠ করেছিলেন।
আচ্ছা দ্বাপর যুগে জরাসন্ধ রাক্ষস দ্বাপর যুগে ছিলেন জরাসন্ধ রাক্ষস জরাসন্ধ রাক্ষস রাক্ষস আচ্ছা আচ্ছা কলি যুগে নীলগিরি রাজা কলি যুগে নীলগিরি রাজা নিসন্তান রাজা ছিল বহুত তার রাজবাটে পূজা পাঠ হল কিন্তু সেদিন স্বপ্নাতে সে পাইলে একটা পাহাড়ের উপরে ওমকার শব্দ ওমকার শব্দ এটি গছকে বাবার গছ পঞ্চ বট গছ তার একটা গাছা দেখে পাঁচখানা পাঁচ কিন্তু একটা বট গছ বেল গছ এটা বট গাছ ন প্রকার বট গছ আছে প্রায় তো গ্রামীণের একটা করে পাতার বট গছ নিলে আচ্ছা আউ সব জায়গার ঠাকুর জায়গার সব জায়গার উড়িষ্যার প্রায় পুরীর কল্পবট কল্পবট পুরীর কল্পবট আর আমার এখানে ক্ষীরতরা আছে রেমুনা রেমুনা বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দির এখানে এখানে গোকর্ণী বট আছে গোকর্ণী বট যেরকম গায়ের কার কান যেরকম হ্যাঁ গায়ের কান এইভাবে সে পত্র পাঠ আচ্ছা গোপালন করে বিষ্ণু সেই জন্য সেখানে হয়েছে আর কেন্দ্রাপাড়ার বনদেব যে মন্দির আছে কেন্দ্রাপাড়া উড়িষ্যার সেখানে একটা বট আছে আচ্ছা এটা হচ্ছে পঞ্চবট পঞ্চবট আর সেই নীলগিরি সেই নীলগিরি রাজা বিষ্ণুকান ছিল সেই স্বপ্নাকে পরে পূজা করে তার পরিবার হল আর সেদিন পূজা আরম্ভ হয়েছে প্রায় 400 বছর ধরে পূজা পাঠ করে এটা হলো পঞ্চবট যুগ যুগ ধরে বাবার মাথায় ছায়া দিয়ে আসছে লক্ষ্য করে দেখো এই বটের কিন্তু 5টি পাতা সনাতন বাবা সনাতন বাবা এই পঞ্চলিঙ্গেশ্বরের যেখানে কুণ্ড আছে সেই পঞ্চকুণ্ডের সামনেই উনি এত বছর ধরে দায়িত্ব সহকারে সবাইকে যাতে কোনোরূপ বিপদ না হয় সেই দায়িত্ব পালন করে আসছেন এত বছর ধরে উনি এই সেবায় কিন্তু নিযুক্ত আছেন তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না একবার এসো পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করে যাও সমস্ত মনস্কামনা পূর্ণ হবে গ্যারান্টি আমি ভাবছে এই জলের মধ্যে দাঁড়িয়ে যত ভক্ত আছে সবকু নিরাপদে পার করা যায় কিন্তু আমি একা করছে না ওই ঠাকুর আমাকে সাহায্য করছে আর ঠাকুর মশাই যে পুজো করছে ও আশীর্বাদ আমার মাথার উপরে আছে এই জন্যে 22 বছর ধরে এই জলে সবাইকে পার করতে হয়েছে বাবা আমি ভাবছি জগতে সবাই ভালো থাকবে দেবী গঙ্গার অবিরত ধারা পাহাড় থেকে পড়ছে সেই অবিরত ধারার মধ্যে সবাই যাতে সুস্থভাবে পঞ্চলিঙ্গেশ্বরের পুজো দিতে পারে সেই অবস্থায় ইনি 22 বছর ধরে এই সেবায় নিযুক্ত আছেন তোমাদের কোনো অসুবিধা নেই জল হোক ঝড় হোক উনি এই দায়িত্ব থেকে বিরত নেননি এখনো পর্যন্ত জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর জয় জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর জয় জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর আমার হাতে যে জিনিসটা দেখছো তোমরা এটা নাগেশ্বর ফুল একটা ফুলের মধ্যে নাগ দেবতা এবং শিবলিঙ্গ একই সঙ্গে শ্রাবণ মাসে কিংবা বৈশাখ মাসে এই ফুল যদি বাবার মাথায় চড়ানো হয় তার মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা অনেক কিছু দেখতে এখনো বাকি রয়ে গেল তাই পঞ্চলিঙ্গেশ্বরের দ্বিতীয় পাঠ নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি